যে হচ্ছে এখানে আমরা ফ্লো চার্ট পড়তেছিলাম, যে কম ডিয়ান তৈরি করার ফ্লো চার্ট। তো প্রথমে আমরা বলেছিলাম যে ফাইবারটা আমরা হচ্ছে ব্লো রুম ছিল একটা সেকশন, যেখানে সেকশনটা কয়েকটা মেশিন নিয়ে গঠিত, একটা না এই ব্লো রুম বাদে বাকি সবগুলো হচ্ছে একটা করে মেশিনের নাম বেসিক্যালি, বাট হচ্ছে ব্লো রুম হচ্ছে একটা সেকশনের নাম যেখানে ওই সেকশনটা অনেকগুলো মেশিন নিয়ে হচ্ছে গঠিত। তো এটাকে বলেছিলাম যে এই ব্লো রুম সেকশনে আমরা হচ্ছে ফাইবারটাকে ইনপুট দেব। ফাইবারটা এখানে ফাইবার যদিও বলেছি, ফাইবারের দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে স্ট্যাপল এবং একটা হচ্ছে ফিলামেন্ট ফর্ম। তো এখানে বেসিক্যালি দেওয়া হবে স্ট্যাপল ফর্ম, যদি বলা হচ্ছে না কিন্তু ওখানে যখন আমি হচ্ছে স্পিনিং করব সেখানে হচ্ছে ইনপুট সব সময় হচ্ছে কি থাকে স্ট্যাপল ফর্মে থাকে। এবং দেখা যাবে যে সরাসরি ফাইবার গুলা একটা হচ্ছে হাত দিয়ে নিয়ে গিয়ে দেওয়া হয় না মডার্ন মেশিন গুলাতে, তো হচ্ছে কি কিভাবে দেওয়া হয় একটা সার্টেন ফর্মে দেওয়া হয়। এই সার্টেন ফর্মে যে দেওয়া হয় সেই ফর্মটার নাম হচ্ছে বলতেছে বেল। তাহলে ফাইবারে বেসিক্যালি আমি ইনপুট দিচ্ছি, কিন্তু একটা সার্টেন যখন ডাইমেনশনে বা একটা সার্টেন ফর্মে যখন আমি হচ্ছে নিয়ে আসতেছি ফাইবারটাকে, তখন সেই সার্টেন ফর্মটাকে বলতেছে আমার কি হচ্ছে বেল। তো ব্লো রুম সেকশন আমি ইনপুট দিলাম, দেন হচ্ছে আউটপুট খেয়াল করো কয়েকটা নাম দেওয়া আছে, ল্যাপ অথবা ম্যাট অথবা কার্ড ম্যাট চুট ম্যাট। এখন ল্যাপ কখন হবে, কার্ড ম্যাট কখন হবে, চুট ম্যাট কখন হবে, এখন খেয়াল করো। ল্যাপ শব্দটা মনে হয় আমরা পরিচিত, শীতকালে যখন আসে তখন হচ্ছে আমরা তো ল্যাপ গায়ে দেই, তাই না? তো সেই ল্যাপ, সেই ল্যাপটাই বেসিক্যালি এখানে কিন্তু হচ্ছে ল্যাপ, ঠিক আছে, ওই ল্যাপে। তো ল্যাপ হচ্ছে এখন তাহলে খেয়াল করো এই এই ল্যাপ যেটা আছে এই এইটা হচ্ছে একটা প্রসেস এর মাধ্যমে আসে, আর বাকিগুলো যে ম্যাট অথবা কার্ড ম্যাট অথবা চুট ম্যাট যে বাকি চারটা আছে এই চারটা হচ্ছে অন্য একটা হচ্ছে প্রসেস এর মাধ্যমে আসে। এখন প্রসেস যেটা বলতেছি বেসিক্যালি যে ল্যাপ যেটা আছে ল্যাপটা বেসিক্যালি আসে কনভেনশনাল ব্লো রুম লাইন থেকে। কনভেনশনাল, কনভেনশনাল মানে হচ্ছে তোমার হচ্ছে কি পুরাতন, কনভেনশনাল কনভেনশনাল যে ব্লো রুম লাইন গুলো আছে সেই ব্লো রুম লাইনের হচ্ছে আউটপুট যেটা আছে সে আউটপুট হচ্ছে ল্যাব। এখন খেয়াল করো ব্লো রুমে বলেছিলাম যে হচ্ছে একাধিক মেশিন থাকবে, একাধিক মেশিনের মধ্যে কনভেনশনাল বা পুরাতন যে ব্লো রুম লাইনটা থাকবে সেই পুরাতন বা হচ্ছে কনভেনশনাল ব্লো রুম লাইনের লাস্ট মেশিনের নাম হচ্ছে স্কাচার মেশিন। স্কাচার মেশিন, স্কাচার, স্কাচার মেশিন। এই স্কাচার মেশিনের যেটা হচ্ছে থেকে পাওয়া যাবে সেই প্রোডাক্টটার নাম হচ্ছে ল্যাপ। এখন আসো ম্যাট অথবা কার্ড ম্যাট চুট ম্যাট, এগুলা বলতেছে যদি হচ্ছে ব্লো রুম লাইনটা যদি মডার্ন হয়, যদি হচ্ছে মডার্ন ব্লো রুম লাইন হয়, মডার্ন যদি ব্লো রুম লাইন হয় তখন সেখান থেকে যে আউটপুটটা পাওয়া যাবে সেই আউটপুটটা হচ্ছে বলতেছে ম্যাট, কার্ড ম্যাট অথবা হচ্ছে চুট ম্যাট। এবং বলতেছে এখানকার এই মডার্ন ব্লো রুম লাইনের হচ্ছে লাস্ট যেটা আছে ইনস্টলমেন্টটা সেটার নাম হলো চুট ফিড সিস্টেম। চুট ফিড সিস্টেম, চুট ফিড সিস্টেম, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বলতেছে যে কনভেন যদি পুরাতন ব্লো রুম লাইন হয় তাহলে হচ্ছে ল্যাপ হবে, এবং পুরাতন ব্লো রুম লাইনের হচ্ছে মেশিনের লাস্ট মেশিনের নাম কি স্কাচার মেশিন, সেখান থেকে যে আউটপুট পাবো সেটা হচ্ছে ল্যাপ। মডার্ন যে ব্লো রুম লাইনটা হবে সেটার হচ্ছে লাস্ট ইনস্টলমেন্টটা হচ্ছে কি চুট ফিট সিস্টেম, এবং সেখান থেকে যে আউটপুটটা পাওয়া যাবে এটাকে বলতেছে ম্যাট, কার্ড ম্যাট, চুট ম্যাট। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে ল্যাপ হতে পারে। এখন হচ্ছে আগের যে মেশিনের আউটপুট সেটা পরবর্তী মেশিনের ইনপুট হবে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ল্যাপ অথবা ম্যাট বাকিগুলো আমি লিখলাম না, অথবা হচ্ছে আছে লিখি কার্ড ম্যাট অথবা হচ্ছে চুট ম্যাট অথবা হলো চুট ম্যাট। তাহলে হচ্ছে ল্যাপ, ম্যাট, কার্ড ম্যাট অথবা চুট ম্যাট, যেটা আগের মেশিন ছিল ব্লো রুম সেকশন ছিল সেটা তাহলে পরবর্তী মেশিন কার্ডিং মেশিনে ইনপুট হবে। যেকোনো একটা ইনপুট দিতে হবে, হয় ল্যাপ দিতে হবে নাহলে ম্যাট দিতে হবে। এখন হচ্ছে এখানে বলতেছে আউটপুট পাওয়া যাবে স্লাইভার। ওকে, এখন হচ্ছে এই স্লাইভারটা তাহলে এখানে হচ্ছে ইনপুট হবে স্লাইভার, ভালো কথা। খেয়াল করো এই মেশিনটার আউটপুট দেখতেছে স্লাইভার, তাহলে এখন খেয়াল করো কার্ডিং মেশিনের আউটপুট ও স্লাইভার, আবার হচ্ছে আচ্ছা খেয়াল করো এখানে হচ্ছে কার্ডিং মেশিনের আউটপুট আমি কি বলেছিলাম স্লাইভার,
তাহলে এখানে খেয়াল করো, ড্র ফ্রেমের আউটপুট স্লাইভার বলতেছি, তাহলে এখানে স্লাইভার, এখানেও স্লাইভার, তাহলে এই দুইটা স্লাইভারকে আমি ডিফারেন্সিয়েটটা করব কিভাবে? এখানে হচ্ছে যদি প্র্যাকটিক্যালিও আসলে যদি এক্সপেরিয়েন্সড চোখ হয় তখন হচ্ছে ডিফারেন্সিয়েট করা যাবে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা লার্নার যারা আছি আমরা হচ্ছে একবার দেখেই বুঝতে পারবো না কোনটা হচ্ছে কার্ভ স্লাইভার কোনটা হচ্ছে কম্ব স্লাইভার। যদি আমরা হচ্ছে অ্যাজ এ লার্নার দেখতে চাই তখন আসলে আমাদের হচ্ছে চোখ দিয়ে হবে না, যেহেতু আমরা জানি না প্রোডাক্টটা সম্বন্ধে ভালোভাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মেশিনের হেল্প নিতে হবে, সেখান থেকে বলে দেওয়া যাবে, টেস্ট রিপোর্ট থেকে বলে দেওয়া যাবে যে হ্যাঁ কোনটা কার্ড স্লাইভার বা কোনটা কম স্লাইভার। এটা বলতেছে প্র্যাকটিক্যাল ওয়ে, কিন্তু থিওরিটিক্যাল যদি দেখি তাহলে থিওরিটিক্যাল বলতেছে যেহেতু ডিফারেন্সিয়েট করার ওয়ে কি, বলতেছে যে মেশিনটা থেকে স্লাইভারটা আসবে ঠিক সেই মেশিনের সেই মেশিনটার নাম হচ্ছে স্লাইভারের সামনে দিয়ে দিতে হবে। তাহলে এখানে বলতেছে আমার কার্ডিং মেশিনের আউটপুট, তাহলে এটাকে বলবো আমরা কার্ড স্লাইভার। এখন খেয়াল করো ব্রেকার ড্র ফ্রেম, প্রি কম্পড ড্র ফ্রেম অথবা ফার্স্ট ড্র ফ্রেম যেটা আছে এটা তুমি যে নামটাই দিবা সেই নামটা সামনে চলে আসবে। আমি প্রথম নামটাই নিচ্ছি ব্রেকার ড্র ফ্রেম, তাহলে কি আসবে ব্রেকার ড্রন স্লাইভার, ড্রন স্লাইভার তো আছেই। তাহলে খেয়াল করো ব্রেকার ড্রন স্লাইভার, তাহলে কার্ডিং মেশিন থেকে যে আউটপুটটা আসবে এটার নাম এটা স্লাইভার, ড্র ফ্রেম থেকে যে আউটপুট আসতেছে এটাও স্লাইভার। তাহলে কার্ডিং মেশিন থেকে যেটা আসবে সেটা হচ্ছে কার্ড স্লাইভার, আর ব্রেকার ড্র ফ্রেম থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি ব্রেকার ড্রন স্লাইভার। তাহলে এখানে কি আসবে, এখানেও তাহলে আউট চেঞ্জ হবে, ইনপুটের নাম সেটা হচ্ছে কার্ড স্লাইভার। এখন এই ব্রেকার ড্রন স্লাইভার যেহেতু হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম এর আউটপুট, এর পরবর্তী কোন মেশিন আছে, ল্যাপ ফর্মার আছে তাই না? তাহলে ল্যাপ ফর্মার মেশিনের হচ্ছে ইনপুট হবে হচ্ছে ব্রেকার ড্রন স্লাইভার। এখানে আউটপুট কি বলে গেছে, আউটপুট বলতেছে হচ্ছে মিনি ল্যাপ। এখানে খেয়াল করো এখানেও একটা ল্যাপ আছে, ব্লোরমার আউটপুট ও ল্যাপ ছিল, এখানে হচ্ছে ল্যাপ ফর্মারের আউটপুট হচ্ছে ল্যাপ। তাহলে এই দুইটা ল্যাপ কে হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য দেখা যাবে যে এখানে আমার কি দেওয়া আছে, সামনে হচ্ছে মিনি ল্যাপ, কেন বলতেছে মিনি শব্দটার অর্থ হচ্ছে ছোট। তো এই ল্যাপটা দেখা যাবে যে হচ্ছে লেংথ, লেংথ ঠিক না, উইথ হচ্ছে ছোট থাকে, আর দেখা যাবে যে আমার হচ্ছে ব্লোরুমের যে ল্যাপটা আছে সে ব্লোরুমের হচ্ছে ল্যাপটা হচ্ছে আমরা নর্মালি যে ল্যাপটা গায়ে দেয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এই স্ট্যান্ডার্ড সাইজেরই হয়ে থাকে। আচ্ছা তোমাদের ক্লাসে বাইরের কেউ একজন ঢুকবে কি হবে তোমরা যদি লিংক না দাও? বাইরে কেউ না, ভিতরে কেউ? ওকে, আইডি 69 এ ইউ রিয়েলি? গুগল ক্লাসরুম ওটা দেইনি, তো শুধুমাত্র তোমাদের সিআর কে দিয়েছি, দ্যাট মিন্স তোমাদের গ্রুপে তাহলে হচ্ছে তোমরা কেউ শেয়ার করেছো না, হলে তোমাদের গ্রুপে তোমাদের স্টুডেন্ট এর সংখ্যা চেয়েও বাইরের কেউ আছে। লেভেল টু এর স্টুডেন্ট অনেক কিছুই হচ্ছে মনে হবে, বাট এটা মনে রেখো যে হচ্ছে ভার্সিটিতে দেখা হবে, এবং হচ্ছে আইডি 69 আমি কিন্তু মার্ক করে রাখছি, এটা আমার মাথায় থাকবে। ম্যাডাম আমার মনে হয় যে র্যান্ডম একটা নাম দিছে, মানে কেউ তো কারো আইডি দিয়ে এরকম করার কথা না। না না, মনে করছি স্পেসিফিক একজনের আইডি দিয়ে তো এটা করবে না কেউ, মানে তোমার আইডি তো তোমার ফ্রেন্ড ছাড়া তো কেউ এটা করবে না, অন্য কেউ করবে না। তোমাদের গ্রুপে তাহলে তোমরা চেক করিও যে তোমরা তোমরাই আছো না তোমাদের মধ্যে মানে মাঝখানে অন্য অন্যরা কেউ ঢুকে গেছে, এনওয়ে বাদ দাও টাইম নষ্ট করতে যাচ্ছে না এসব কথা বলে। এখানে আসলে ল্যাব দেখো, ল্যাবও কিন্তু দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে ব্লো রুম সেকশনে আউটপুট হয়ে গেছে ল্যাব, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের থাকে, আমরা যে ল্যাব গুলো নর্মালি শীতকালে ইউজ করি সেরকম সাইজেরই থাকে, এই জন্য ওটাকে নর্মালি ল্যাব বলতেছে, আর নর্মাল শব্দটা সামনে লাগাইনি শুধুমাত্র এই জন্য ল্যাব বলে যাচ্ছে। আর সেকেন্ডলি খেয়াল করো এখানে যে ল্যাব ফর্মার যেটা আছে এই মেশিনের আউটপুট খেয়াল করো ল্যাব, মিনি শব্দটার অর্থ হচ্ছে ছোট, মানে হলো ছোট ল্যাব, মানে
এটা ছোট আছে এই জন্য এটাকে বলতেছে মিনি ল্যাপ। আসলে কি ছোট, যদি ল্যাপে নর্মালি তিনটা জিনিস দেখা হয়, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে থিকনেস। তো দেখা যাবে যে এই লেংথ মোটামুটি বেশি থাকে নর্মালি ল্যাপটারে, কিন্তু ছোট হয়ে যায়। এটা কি থিকনেসও না, থিকনেসও হতে পারে, কিন্তু মেজর যে জিনিসটা ছোট হয়ে যায় সেটা হচ্ছে উইথটা ছোট হয়ে যায় বা প্রস্থটা ছোট হয়ে যায়। সেখান থেকে বলতেছে আমার হচ্ছে কি মিনি ল্যাপ। আচ্ছা খেয়াল করো, তাহলে ল্যাপ ফর্মার মেশিনের আউটপুট যদি মিন ল্যাপ হয়, তাহলে কম্পার মেশিনের ইনপুট কি হবে? প্রিভিয়াস মেশিনের আউটপুট। হ্যাঁ বলো, মিনি ল্যাপ। ওকে মিনি ল্যাপেই হবে, মিনি ল্যাপ। হ্যাঁ মিনি ল্যাপ। তাহলে এখানে এসে খেয়াল করো, কম্বার মেশিন, কম্বার মেশিনের আউটপুটে কি আসবে? স্লাইভার। ঠিক আছে, এখানে স্লাইভার, এটাও যেহেতু স্লাইভার তাহলে এর সামনে একটা অ্যাডজেক্টিভ লাগা যেতে হবে, সেই অ্যাডজেক্টিভ হচ্ছে কম স্লাইভার। আচ্ছা কম স্লাইভার, তাহলে পরবর্তী যে মেশিনটা আছে, কি মেশিন আছে আমাদের? ফিনিশার ড্র ফ্রেম মেশিন। সেই ফিনিশার ড্র ফ্রেম মেশিনের হচ্ছে ইনপুট হবে, এবং ফিনিশার ড্র ফ্রেম যেহেতু আছে এটার আউটপুট হবে স্লাইভার। যেহেতু ফিনিশার ড্র ফ্রেম, তাহলে হচ্ছে ফিনিশ ফিনিশার ড্রন স্লাইভার, ড্রন স্লাইভার, ফিনিশার ড্রন স্লাইভার। এখন খেয়াল করো, ফিনিশার ড্রন স্লাইভার যেটা আছে, সেই ফিনিশার ড্রন স্লাইভারটা পরবর্তী যে মেশিন আছে আমাদের, খেয়াল করো সিমপ্লেক্স মেশিন। সিমপ্লেক্স মেশিনের আমার কি হবে? ইনপুট। এখানে আমি খেয়াল করো, আমি প্রথম ওয়ার্ডটাকে নিয়েছি জন্য ফিনিশার ড্রন লিখেছি। যদি এটা পোস্ট কম্পট ড্র ফ্রেম হয় তাহলে পোস্ট কম্পট ড্রন স্লাইভার, যদি সেকেন্ড ড্র ফ্রেম হয়, যদি লেখো কখনো, তাহলে হলো সেকেন্ড ড্রন স্লাইভার আসবে। দেন আসো সিমপ্লেক্স মেশিন। সিমপ্লেক্স মেশিনের দেখো এখানে অনেকগুলো নাম সেদিন মনে হয় আমরা পড়েছি, সিমপ্লেক্স, প্রাই প্রাই ফ্রেম, স্পিড ফ্রেম, রোভিং ফ্রেম। এটার আউটপুট আসবে হচ্ছে রোভিং। ভালো কথা, এখন তাহলে রোভিং হবে পরবর্তী মেশিনের হচ্ছে ইনপুট। পরবর্তী মেশিন আছে আমাদের কি আছে? রিং ফ্রেম মেশিন। রিং ফ্রেম মেশিনের হচ্ছে এটা হচ্ছে আমার কি আসবে? ইয়ার্ন। ইয়ার্ন, ইয়ার্নটা আসলে তাহলে পরবর্তীতে হচ্ছে কোন মেশিনের হচ্ছে আউটপুট হবে? বলেছে হচ্ছে আমার কি হচ্ছে অটো কোন মেশিনের আউটপুট হবে, ইনপুট হবে, এবং এটার আউটপুট হচ্ছে ইয়ার্নেই লেখে। এখন তাহলে খেয়াল করো, লাস্টে যে দুটো মেশিন আসলো, একটা হচ্ছে রিং ফ্রেম মেশিন, একটা হচ্ছে আমার ওয়াইন্ডিং মেশিন, অথবা অনেকে অটো কোনার মেশিনও বলে। এখানে খেয়াল করো, দুইটারই ইনপুট কিন্তু ইয়ার্ন আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করব কিভাবে? এটাকে নর্মালি বলে রিং স্পান ইয়ার্ন, রিং স্পান ইয়ার্ন। ঠিক আছে, রিং স্পান ইয়ার্ন। আচ্ছা রিং শব্দটা এসেছে হচ্ছে রিং ফ্রেম থেকে। রিং ফ্রেমের একটা পার্ট হচ্ছে নাম হচ্ছে রিং। আমরা হচ্ছে মনে করি ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন, হাতে যে আমরা হচ্ছে রিং পরি, সেই রিং পরি, সেই রিং থেকে বেসিক্যালি এসেছে একটা পার্টের নাম হচ্ছে রিং। সেই রিং থেকে রিং ফ্রেম, যেহেতু রিং ফ্রেম থেকে বা হচ্ছে রিং ফ্রেম মেশিন থেকে পাওয়া যাচ্ছে, সেই সেজন্য এটাকে বলতেছে রিং। এবং যে সুতা পাওয়া যাচ্ছে সেহেতু বলতেছে হচ্ছে ইয়ার্ন। মাঝখানে দেখো একটা শব্দ চলে এসেছে স্পান, তাহলে স্পান কাকে বলবো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, ছোট আকারের সুতা নাকি? না না না, স্পান কাকে বলবো? এখানে স্পান বলতেছে স্ট্যাপল শব্দটার অর্থ, স্ট্যাপল লেন্থের ফিলা, সরি স্ট্যাপল লেন্থের ফাইবার থেকে, স্ট্যাপল লেন্থ মেন জিনিস হচ্ছে এটাই, স্ট্যাপল লেন্থের ফাইবার থেকে স্পিনিং করে যখন আমি কোনো ইয়ার্ন তৈরি করব, সেই ইয়ার্নটাকে বলতেছে স্পান ইয়ার্ন। বোঝা গেছে? এখানে মেজর যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাপল লেন্থ। একটু আগে মনে হয় তোমাদের আমি বলেছিলাম যে ফাইবারের কিন্তু দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে স্ট্যাপল ফর্ম, একটা হচ্ছে ফিলামেন্ট ফর্ম। এই স্ট্যাপল খেয়াল করে, আমি কিন্তু এখানে দেওয়ার সময় কিন্তু বলেছিলাম যে ফাইবার যেহেতু আমি লিখেছি, এখানে আমার একটা জিনিস হচ্ছে উজ্জ আছে, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে ফাইবারই, ঠিক আছে, বাট হচ্ছে স্ট্যাপল লেন্থের ফাইবার। এখন খেয়াল করো, স্ট্যাপল লেন্থের ফাইবার ইউজ করে আমি এতগুলো মেশিন ইউজ করতেছি, যেটাকে আমি প্রসেসটাকে বলতেছি স্পিনিং। তাহলে স্ট্যাপল লেন্থের ফাইবার ইউজ করে আমি স্পিনিং করে যখন আমি ইয়ার্ন তৈরি করব, সেই ইয়ার্নটাকে বলবো আমি হচ্ছে স্পান ইয়ার্ন। বোঝা গেছে? জি। ওকে, এখন যদি খেয়াল করো, যদি ফিলামেন্ট লেন্থ মানে কন্টিনিউয়াস লেন্থ যদি ইউজ করি, যেটা কন্টিনিউয়াস লেন্থ যদি ইউজ করি, কন্টিনিউয়াস লেন্থ যেটাকে আমরা ফিলামেন্ট বলতেছি, এটাকে যদি আমরা ইউজ করি কন্টিনিউয়াস লেন্থের হচ্ছে ফাইবার ইউজ করে, যদি হচ্ছে আমরা ইয়ার্ন ইউজ করি, সরি ইয়ার্ন বানাই, সেটাকে বলা হয় ফিলামেন্ট ইয়ার্ন, ফিলামেন্ট ইয়ার্ন। ঠিক আছে,
তাহলে স্পান শব্দটা বোঝা গেছে যে কেন সে এখানে রিং স্পান শব্দটা বলতেছে? তাহলে যেখানে এখন যেখানে দেখো না কেন, যদি স্পানিয়া যদি খেয়াল করো তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে স্টাপল লেংথ মানে কম্পারেটিভলি হচ্ছে ছোট লেংথের ফাইবারটা নেওয়া হয়ে গেছে, সেই ফাইবারটাকে স্পিনিং করে ইয়ানটা তৈরি করা হয়ে গেছে, এই জন্য এটাকে স্পানিয়ান বলতেছে। এটা রিং ফ্রেম থেকে আসার জন্য রিং স্পানিয়ান, যদি মনে করো যে রোটর থাকে তাহলে রোটর স্পানিয়ান, দ্যাট মিনস অন্য একটা স্পিনিং সিস্টেম, অথবা আরো অনেক স্পিনিং সিস্টেমের নাম আছে অ্যাডভান্স, তো সেগুলো হয়তো সামনে লেখা থাকবে যে এই স্পিনিং সিস্টেমের নাম, দেন হচ্ছে স্পানিয়ান। ওকে, আর এখানে কোয়াপ লেখে দেখবো, অনেক সময় কোয়াপ থাকতে পারে, কোয়াপ বলতে আবার পুলিশকে বুঝিও না, এখানে কোয়াপ যদি হচ্ছে প্রোনাউন্সিয়েশন এবং হচ্ছে স্পেলিং দুটোই এক, কিন্তু এখানে কোয়াপ বলতে রিং ফ্রেমের যে প্যাকেজটা থাকে সেই প্যাকেজটাকে কোয়াপ বলে। রিং হচ্ছে ফ্রেম বা রিং মেশিন যেটা আছে, সেই মেশিনটাকে মনে করো আমি ইয়ান তৈরি করলাম, ঠিক আছে, কিন্তু ইয়ানটা তো আমি হাতে নেব না, একটা প্যাকেজে সুন্দর করে হচ্ছে ওয়াইন্ড করে নেব বা জড়াই নেব, সেই যে একটা প্যাকেজে আমি ইয়ানটাকে জড়িয়ে রেখেছি সেই প্যাকেজটাকে বলতেছে হচ্ছে কোয়াপ। আচ্ছা, তোমরা বাসায় মনে হয় খেয়াল করো, বাসায় হচ্ছে যে সুতাটা পাওয়া যায় মানে নর্মালি সেলাইয়ের জন্য ইউজ করে সুই দিয়ে, ওখানে ছোট্ট একটা হচ্ছে কি কাগজের পেপারের উপর সুতাটা জড়ানো থাকে না? জি ম্যাম। হ্যাঁ, তো ওরকম দেখা যাবে যে এখানেও আমার হচ্ছে রিং স্পিনিং রিং ফ্রেমে বা হচ্ছে রিং স্পিনিং ফ্রেমে বা হচ্ছে রিং মেশিনে আমার দেখা যাবে যে এরকম একটা প্লাস্টিকের ববিনের উপর ইয়ানটা জড়ানো হয়, ওই ববিন সহ হচ্ছে ইয়ানটাকে বলা হয় হচ্ছে কপ, দ্যাট মিন্স হচ্ছে এখানে প্যাকেজের নাম হচ্ছে কপ। তাহলে এখানে ইনপুট হবে হচ্ছে রিং স্পানিয়ান, রিং স্পান ইয়ান, যদি এখানে প্যাকেজের নাম দিতে চাও দিতে পারো যে কোন ফর্মে, এটা হচ্ছে কপ, সিওপি কপ। ওকে, দেন আসো এখানে হচ্ছে ইয়ান, এই ইয়ানটাকে বলা হয় হচ্ছে ফিনিশড ইয়ান, ফিনিশড ইয়ান, ঠিক আছে। এখানে ফিনিশড ফিনিশিং কি প্রসেসটা ফলো করা হয়, এই রিং স্পানিয়ান যেটা আছে যেটা প্যাকেজের নাম বলতেছে কপ, এই কপের ইয়ানের মধ্যে দেখা যাবে যে আমার কিছু পরিমাণ হচ্ছে মোটা চিকন জায়গা থাকে যেটাকে বলতেছে থিক থিন এবং হচ্ছে নেপস, মোটা চিকন জায়গা থাকবে যেটাকে থিক থিন এবং নেপস, যদি সোজা একদম এক কথায় বলো তাহলে কিছু পরিমাণ ফল্ট থাকে ইয়ানের মধ্যে, সেই ফল্ট গুলাকে এই ওয়াইন্ডিং মেশিন যেটা আছে এই ওয়াইন্ডিং মেশিনে আমার কি করা হয় কিছু পরিমাণ ফল্ট হচ্ছে এখানে রিডিউস করা হয়, রিডিউস করার পর যদি ইয়ানটা পাওয়া যায় সেই জন্য এটাকে বলা হয় ফিনিশড ইয়ান। এবং এখানে যে প্যাকেজটা পাওয়া যাবে সেই প্যাকেজের নাম হচ্ছে কি বলতেছে কোন, ঠিক আছে, প্যাকেজের নাম বলতেছে আমার কি প্যাকেজের নাম বলতেছে কোন, তাহলে খেয়াল করো এখানে প্যাকেজের নাম হচ্ছে কোন আর এখানে রিং এর ক্ষেত্রে প্যাকেজের নাম হচ্ছে কপ, কোন হতে পারে বা চিজও হতে পারে, কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়তো বাংলাদেশ হচ্ছে নিড বেস অ্যাপারেল বেশি হচ্ছে এক্সপোর্ট করে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে নিড বেজের জন্য বা নিটিং এর জন্য কোন ফর্মটা বেশি চলে। আচ্ছা, বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এরপর আসলে এখনো শেষ হয়নি, এই মেশিনটা ম্যাক্সিমাম ফ্লো চার্ট স্কিপ করে যায়, হিট সেট মেশিন, হিট সেট মেশিন, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট মেশিন, হিট সেট মেশিন, এটা আসলে ফ্লো চার্টে দেওয়া উচিত, কিন্তু ম্যাক্সিমাম ফ্লো চার্টে দেখবা এটা হচ্ছে পাবা না তুমি বেসিক্যালি, এটার হচ্ছে ইনপুটও হচ্ছে এটা আউটপুটও আসবে এটাই, কিন্তু হচ্ছে কোনেই থাকবে, কিন্তু মাঝখানে এখানে তোমার কিছু পরিমাণ হচ্ছে স্টিম হচ্ছে ইয়ানটার মধ্যে দেওয়া হয়। স্টিম কেন দেওয়া হয়? আচ্ছা, আমরা ন্যাচারাল ফাইবার পড়েছি, ন্যাচারাল ফাইবার পড়ার সময় মনে আছে কিনা আমি জানি না, মশার রিগেইন মশার মশার কন্টেন্টের একটা হচ্ছে কি চার্ট পড়েছো বা কখনো দেখেছো কটন ফাইবারের মশার রিগেইন পার্সেন্টেজ? যখন আমি ফাইবারটা দিচ্ছি তখন ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড মশার রিগেইন। আচ্ছা, মশার রিগেইন বলতে কি বোঝায়? এটা যেমন বারবার বলতেছে মশার রিগেইন, বেশি মশার বলতে কি বোঝায়? মশার আচ্ছা, মশার না বুঝলেও হিউমিডিটি তো আমরা পড়ে এসেছি তাই না, হিউমিডিটি
Yes, ma'am. Radiative, humidity, the intermediate porar kotha. Ma'am, water in a material or dry oven material ratio. আচ্ছা 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 হিউমিডিটি হচ্ছে এটা পানির পরিমাণ সোজা বাংলায় বলে একদম পানির পরিমাণ পানিটা দেখা যায় যে বাষ্প আকারে থাকতেছে এই পানিটা যখন এয়ারে থাকে তখন সেটাকে বলতেছে হিউমিডিটি আর এই পানিটাই যখন হচ্ছে কোনো ম্যাটেরিয়ালে থাকে তখন সেটাকে বলতেছে ময়শ্চার ঠিক আছে সেটাই বলতেছে যে তার মানে হচ্ছে কটন ফাইবার কতটুকু হচ্ছে ময়শ্চার বা ওয়াটার ধরে রাখতে পারে ফাইবার কোনে বলতেছে 8.5% তো যখন এই এতগুলো মেশিন আমি ইউজ করব এখানে প্রচুর পরিমাণ হিট জেনারেট হয় তো দেখা যাবে যে এইখানে যদি আমি টেস্ট করি এখানে অথবা যে এইখানে কপ অথবা কোনোর মধ্যে যদি আমি ময়শ্চার পার্সেন্টেজের পরিমাণ টেস্ট করি দ্যাট মিনস হচ্ছে ইয়ানের মধ্যে কি পরিমাণ পানি আছে তখন দেখা যাবে যে এটার পার্সেন্টেজ কমে যায় হচ্ছে 6% 5.5% 8.5% থাকে না সেটা দেখা যাবে যে সেই জিনিসটাই হচ্ছে আবার সেখানে হচ্ছে ইম্পোর্ট মানে হচ্ছে ইম্পোর্টেড করা হয় বা হচ্ছে ইয়ানার মধ্যে যেন ওই 8.5% থাকে সেটা একটা কারণ এই হিট সেট করার জন্য ওখানে স্টিম অ্যাপ্লাই করা হয় যেন হচ্ছে ইয়ানার মধ্যে কি হয় ওয়াটারটা পেনিট্রেট করতে পারে এবং হচ্ছে পার্সেন্টেজটা যেন 8.5% যায় এবং আরেকটা জিনিস হচ্ছে তোমরা জানো মনে হয় ইয়ানের মধ্যে টুইস্ট থাকে টুইস্ট নামে একটা শব্দ তো মনে হয় জানো বা স্পাইরাল টার্ন টুইস্ট এই টুইস্ট হচ্ছে দেখা যাবে যে এই রিং ফ্রেমে টুইস্টটা দেওয়া হয় এই টুইস্টটা যেন ইয়ানের মধ্যে খেয়াল কর নরমালি যখন হচ্ছে টুইস্ট আমরা দেই নরমালি হচ্ছে বাসাকে কখনো হচ্ছে জুটের রূপ পাকিয়েছো প্র্যাকটিক্যালি আচ্ছা খেয়াল করো একটা প্রান্ত কেউ ধরে থাকে আর একটা প্রান্ত থেকে কিভাবে টার্নটা দেয় স্পাইরাল টার্নটা দেয় তো যখন হচ্ছে রোপটা পাকানোর পর যখন ছেড়ে দেয় কিছু পরিমাণ টুইস্ট কান টুইস্ট হয়ে যায় না ইয়েস ম্যাম জি ম্যাম এই টেন্ডেন্সিটা যেন কমে যায় ইয়ানার মধ্যেও সেটা হয় বলতেছে এই টেন্ডেন্সিটা যেন কমে যায় সেজন্য টুইস্টটাকে সেট করে দেওয়া হয় এই দুইটা কারণ একটা হচ্ছে কিছু পরিমাণ ময়শ্চার যেন কটন ফাইবারের বা যে যে ফাইবারের যেরকম থাকা উচিত সে ফাইবারের স্ট্যান্ডার্ড ময়শ্চার রিগেইন পার্সেন্টেজ যেন গেইন হয় এবং হচ্ছে কি হয় টুইস্টটাকে যেন সেট হয়ে যায় ইয়ানের মধ্যে এই দুইটা কারণে বেসিক্যালি এই হিট সেট মেশিনটা ইউজ করা হয় এবং সেটার পর দেখা যাবে যে কন্ডিশন ফিনিশড ইয়ান তুমি বলতেই পারো কোন ফর্মে থাকবে এটা তাহলে এইটুকুই ছিল আমাদের হচ্ছে কমডিয়ান তৈরি করার হচ্ছে ফ্লোচার্ট এখন আমরা দেখি তাহলে মেশিন গুলো কি কি ছিল আমার হচ্ছে ব্লো রুম কার্ডিং ব্রেকার ড্রফ্রেম ল্যাপফর্মার কম্বার ফিনিশার ড্রফ্রেম সিমপ্লেক্স রিং ফ্রেম ওয়াইন্ডিং মেশিন এবং হচ্ছে হিট সেট মেশিন এখন খেয়াল করো এটা যদি এই প্রসেসটাকে আমি কার্ড প্রসেস হিসেবে ইউজ করতে পারবো কখন জানি এই কম্ব প্রসেসটাকে আমি কার্ড কম্বার বাদ দিই রাইট এই দুটো মেশিন যদি আমি বাদ দেই তখন তাহলে খেয়াল করো এই ফিনিশার ব্রেকার ড্রফ্রেম আউটপুটটা কার কার ইনপুট হবে ডিপার্টমেন্ট বা সেগমেন্ট এখান থেকে যখন ফাইবারটা এক্সট্রাক্ট করেছে এখানে এটা নিয়ে এসেছে ফাইবারটা এটা কিন্তু স্ট্যাপল লেন্থের ফাইবার এবং যেটা বেল আমি তোমাকে বারবার বলতেছি যে বেল ফর্মে হচ্ছে ইনপুট দিতে হবে হচ্ছে মডার্ন ফ্লো রুম লাইনে তো সেইখানে হচ্ছে খেয়াল করে এগুলান হচ্ছে বেল এখানে অনেকগুলা বেল আছে এটা একটা ইন্ডিভিজুয়াল বেল খেয়াল করো এটা একটা বেল এই লাইনে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আছে ঠিক আছে এগুলো অনেকগুলো বেল এভাবে স্টোর করে রেখেছে দেখা যাবে যে কোথায় আমার হচ্ছে স্টোরে দেন হচ্ছে ল্যাব যেটা বলতেছিলাম এই ল্যাব হচ্ছে এটা একটা পিনের উপরে হচ্ছে পুরো ল্যাবটা হচ্ছে জড়ানো আছে যদি হচ্ছে তাহলে খেয়াল করো এটা ফাইবার ফাইবারের হচ্ছে এরকম ফর্মে থাকবে ফাইবারটাকে একদম হচ্ছে কম্প্যাক্ট করে এই ফর্মে নিয়ে আসা হয় কম্প্যাক্টটা কেন করা হয় কম্প্যাক্ট করা হয় এজন্যই যে হচ্ছে আচ্ছা তোমরা কটন ফাইবার পড়েছো কটন ফাইবারে যদি দেখি মেজর প্রোডিউসিং কান্ট্রি কে কে আছে কটন ফাইবারে কটন ফাইবারে কারা কারা হচ্ছে ওয়ার্ল্ডের কোন কোন দেশগুলো কটন ফাইবার তৈরি করে পড়েছে কখনো নাম বা মনে আছে ম্যাম চায়না ইন্ডিয়া রাইট চায়না ইন্ডিয়া ঠিক আছে অ্যানসার ম্যাম অস্ট্রেলিয়া আছে হ্যাঁ অস্ট্রেলিয়া অবশ্যই আছে অস্ট্রেলিয়া আছে ভিয়েতনাম আছে ইউএসএ আছে আপল্যান্ড কটন হ্যাঁ আমেরিকা আছে হ্যাঁ এই তো অনেকগুলো চলে এসেছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে তারপর সিআইএস কান্ট্রি 19টা ঠিক আছে কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট ওদের 19টা দেশ আছে তাজিকিস্তান উজবেকিস্তান তার্কি তারপর হচ্ছে এশিয়ার মধ্যে দেখা যাবে যে ইন্ডিয়া পাকিস্তান চায়না ভিয়েতনাম
এরা করে ঠিক আছে এরা মেজর প্রোডিউসার এই কান্ট্রিগুলো যেগুলো নাম বলা হলো মোটামুটি ওয়ার্ল্ডে তবে দেখা যায় যে ইউএসএ সিআইএস অস্ট্রেলিয়া এরা হচ্ছে বেশি ডমিনেট করে ইন্ডিয়ান বা পাকিস্তান হচ্ছে যে পাকিস্তানি হচ্ছে ফাইবারের মধ্যে কটন ফাইবারের মধ্যে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এখানে ফাইবারের মধ্যে ফাইবার বাদও আলাদা কিছু জিনিস থাকে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইম্পিউরিটিস সেই ইম্পিউরিটিস এর পরিমাণটা কম্পারেটিভলি হচ্ছে বেশি থাকে প্লাস হচ্ছে ফাইবারের লেন্থ বা স্ট্রেংথ বা ফাইবার প্রপার্টি যেগুলো আছে এগুলো কম্পারেটিভলি একটু খারাপ হয় কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে সিআইএস অস্ট্রেলিয়া বা হচ্ছে মনে করো হচ্ছে ইউএসএ কটন যেগুলো আছে এগুলো একটু কম্পারেটিভলি ভালো হয় ব্রাজিল চাদ মালি অনেক ক্যামেরুন অনেক কান্ট্রি আছে যারা কটন হচ্ছে তৈরি করে আমরা যেরকম হচ্ছে ধান আবাদ করি না ধান গম বা হচ্ছে পাট আমরা আবাদ করি ওরা দেখা যাবে যে এরকম ফিল্ডের পর ফিল্ড ওরা হচ্ছে এই কটন ফাইবারই হচ্ছে চাষ করে তো ফাইবারটা এরকম দেখা যাবে যে ওই মনে করো যে ইউএসএ থেকে মনে করো বাংলাদেশে বা ইউএসএ কটন নিয়ে আসবে বা অস্ট্রেলিয়ান হচ্ছে কটন ফাইবার বাংলাদেশে নিয়ে আসবে এখন এটা তো মনে হয় জানো ম্যাক্সিমাম এই হচ্ছে ট্রান্সপোর্টেশন হয় কিন্তু শিপের মাধ্যমে ঠিক আছে সিওএ তে বা সমুদ্রের মাধ্যমে কিন্তু হয় এয়ারও হয় কিন্তু এয়ারের পার্সেন্টেজটা অনেক কম কিন্তু দেখা যাবে যে 80-90% কিন্তু আসে হচ্ছে এই সমুদ্রের মধ্য দিয়ে তো মনে করো সমুদ্রের যে বড় বড় ভ্যাসেল গুলো আছে এখন মনে করো যে একটা ভ্যাসেল মনে করো আমাদের একটা রুমের মতো এখন এই রুমে মনে করো খোলা অবস্থায় যদি ফাইবার রাখি আর খুব প্রেশার দিয়ে যদি একদম কম্প্যাক্ট করে ফাইবার রাখি তাহলে কম্প্যাক্ট অবস্থায় অবশ্যই বেশি ওয়েটের ফাইবার থাক নেওয়া যাবে কম্প্যাক্ট যদি করি মনে করো খোলা অবস্থায় যদি 10 কেজি হয় কিন্তু কম্প্যাক্ট করে দেখা যাবে যে 200 কেজি হয়তো বা নেওয়া যাবে এই দেখা যাবে যে ট্রান্সপোর্টেশন সুবিধার জন্য বেসিক্যালি হচ্ছে কি করা হয় এই ফাইবারটাকে এরকম বেল ফর্মে নিয়ে আসা হয় যাতে ছোট একটা জায়গার মধ্যে বেশি পরিমাণ হচ্ছে ওয়েট আমি একসাথে নিয়ে যেতে পারি বোঝা গেছে ওকে এখন হচ্ছে মনে করো আপাতত ল্যাবটা বাদ দাও ঠিক আছে ল্যাবটা আপাতত বাদ দাও মনে করে এই বেলটাই ব্যবহার করো এখন খেয়াল করো এখানে হচ্ছে মনে করো একটা ব্লোরুম লাইন দেওয়া আছে গ্রিন কালার যেটা দেখতেছি আমি গ্রিন কালার বলতে এখানে বেসিক্যালি হচ্ছে রিটারের ব্লোরুম লাইন যেটা আছে বা রিটারের যে মেশিন গুলো আছে ওরা নর্মালি হচ্ছে গ্রিন কালার ইউজ করে আর ট্রুজলার আচ্ছা রিটার শব্দটা বলতেছি রিটার বলতেছি হচ্ছে ব্র্যান্ড নেম ঠিক আছে RITR তারা হচ্ছে মেশিন বানায় মনে করো আমরা যে মোবাইল ফোন তো সবাই ইউজ করি ঠিক আছে মেশিন মোবাইল ফোনের ক্ষেত্রে আমাদের দেশীয় ব্র্যান্ড কি আছে আমাদের মোবাইল ফোন ওয়ালটন ওয়ালটন বেশি চলে তারপর সিম্ফনি চলে তাই না আর যদি একদম হচ্ছে ইন্টারন্যাশনাল ধরে তাহলে তো প্রথমে আসবে আইফোন স্যামসাং শাওমি টামি যা আছে ভিভো এগুলো আসবে তো মোবাইলের ব্র্যান্ডটা খেয়াল করো মোবাইল ফোনে যখন আমি ব্র্যান্ড নেম বলতেছি আমরা কিন্তু অনেকগুলো ব্র্যান্ড নেম বলে ফেললাম তো এরকম দেখা যাবে যে স্পিনিং এর মেশিনারিজ এরকম হচ্ছে অনেকগুলা হচ্ছে ম্যানুফ্যাকচারার আছে বাংলাদেশে কোনো ম্যানুফ্যাকচারার নাই কিন্তু ইন্ডিয়ারও ইন্ডিয়াতেও আছে ওয়ার্ল্ড ওয়াইডে এরকম অনেকগুলা ম্যানুফ্যাকচারার আছে ঠিক আছে বা ব্র্যান্ড নেম আছে তো তার মধ্যে সবচেয়ে বেশি ভালো চলে যেটা হচ্ছে এই ব্লোরুমের ক্ষেত্রে রিটার এটা একটা ব্র্যান্ড নেম সুইজারল্যান্ডের একটা হচ্ছে তোমার হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচারার ওরা সুইজারল্যান্ডের কোম্পানি এবং এরা কিন্তু হচ্ছে যে সুবিধাটা দেয় এরা কিন্তু প্রত্যেক বছরে হচ্ছে 8টা বা 10টা কান্ট্রি থেকে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে কিন্তু নিয়ে গিয়ে সুইজারল্যান্ডে 7 দিন থাকা খাওয়া ঘোরা এবং হচ্ছে অ্যাওয়ার্ড দেয় ঠিক আছে তো কেউ যদি হচ্ছে ইন্টারেস্টেড থাকো বা ভালো হচ্ছে তোমাদের ইয়ে থাকে রেজাল্ট বা হচ্ছে বলতে গিয়ে প্রজেক্ট করবা সেটা যদি খুব ভালো হয় অ্যাট্রাকটিভ হয় তাহলে দেখা যাবে যে সুইজারল্যান্ড ঘুরে আসার জন্য 7 দিন সুযোগ পাবা এখানে আমিও গিয়েছিলাম এবং হচ্ছে আমাদের আরেকজন স্যার আছেন রিয়াজুল স্যার উনি বর্তমানে হচ্ছে দেশে বাইরে আছেন উনিও গিয়েছিলেন ঠিক আছে তো ওদের ওদের মেশিন গুলো নর্মালি হচ্ছে এই গ্রিন কালারের হয় তো রিটার একটা ব্র্যান্ড একটা হচ্ছে ট্রুজলার TRUTZ ট্রুজলার ঠিক আছে এটা হলো জার্মানির ব্র্যান্ড এটা হলো সুইজারল্যান্ড রিটার আর ট্রুজলার হচ্ছে জার্মানি এই দুইটা ব্র্যান্ডের ব্লোরুম লাইনটা ভালো হয় যারা খুব ভালো মিল তারা দুইটা ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা ব্র্যান্ডের হচ্ছে মেশিন ইউজ করে তো যদি ব্লোরুম খেয়াল করে আমরা বলেছিলাম ব্লোরুম একটা সেকশন যেখানে অনেকগুলো মেশিন থাকবে এই যে খেয়াল করে প্রথম যে মেশিনটা ওরা বলতেছে বেল ওপেনার এটা কমনলি করে গেছে এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছো এই যে বাদামি কালারের এগুলো বেসিক্যালি একটা করে বেল
এখানে মনে করি এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, পরবর্তীতে আরো অনেক মেশিন, আমি ডিটেইলস বলতেছি না, এই প্রত্যেকটা মেশিন সম্বন্ধে হচ্ছে হোসনিয়ার বেগম ম্যাম তোমাদের বলাবে না। ওকে, এটা হলো ব্লো রুম। এখানে যদি এটা প্র্যাকটিক্যালি দেখো, একদম হচ্ছে মিডিয়া ছবি দেখো, তাহলে হচ্ছে এই যে, এই যে একটা বেল, একটা বেল, দুইটা, তিনটা, চার নম্বর বেল, ঠিক আছে? এখানে একটা মেশিন, এটা 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 একটা মেশিন, এই সবগুলা মেশিনে মিলেই হচ্ছে পুরো সেকশনটাকে বলতেছে হচ্ছে ব্লো রুম। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এই ব্লো রুমের হচ্ছে আউটপুট জানি কি ছিল, আমাদের ল্যাব ছিল না, সেই হচ্ছে ল্যাব। এটা যদি পুরাতন ব্লো রুম লাইন হয়, আমি তোমাদের পুরাতন ব্লো রুম লাইন দেখাইনি, যা দেখিয়েছে টোটালটাই হচ্ছে মডার্ন, কারণ এখন নর্মালি খুব কম মিলেই হচ্ছে পুরাতন ব্লো রুম লাইন আছে। ম্যাক্সিমামই হচ্ছে মডার্ন হচ্ছে ব্লো রুম লাইন। এবং এই যে এখানে, এই যে খেয়াল করো, এখানে যে পাইপটা আছে না, খেয়াল করছে, এখান থেকে শুরু করে এখানে এতটুকু বলতেছে, এই জায়গা, এই এতটুকু সিস্টেমটা আবার হচ্ছে ইনস্টলমেন্টটাকে বলতেছে চুড ফিট সিস্টেম। এই চুড ফিট সিস্টেম যদি থাকে, দ্যাট মিন্স সেটা হচ্ছে মডার্ন ব্লো রুম লাইন, এবং সেটার আউটপুট হবে ম্যাট অথবা কার্ড ম্যাট অথবা হলো চুড ম্যাট। বোঝা গেছে? দেন আসো, এটা হচ্ছে কার্ডিং মেশিন। এখানে যে কার্ডিং মেশিনটা দেখতেছো, এটা পুরাতন কার্ডিং মেশিন, এবং আমাদের ল্যাবে যদি তুমি ঢোকো, এই মেশিনটাই তুমি চোখে পড়বা, এরকম খোলামেলা মেশিন চোখে পড়বে, ঠিক আছে? এই মেশিন যদি থাকে, তাহলে এটার হচ্ছে কনভেনশনাল মেশিন, এটার হচ্ছে ইনপুট তাহলে হচ্ছে ল্যাব দিতে হবে। এখানে কার্ড ম্যাট দেওয়ার কোনো ওয়ে নাই, এই মেশিনটাতে হচ্ছে ল্যাব দিতে হবে। ল্যাপের ছবি আমরা দেখলাম, আর যদি মডার্ন হচ্ছে কার্ডিং মেশিন দেখো, এটা হচ্ছে একটা মডার্ন কার্ডিং মেশিন। তুমি বাইরে তো বাইরে থেকে কিছুই দেখতে পারবে না, সবকিছু ক্লোজড, জাস্ট শুধু হচ্ছে আউটপুট দেখতে পারবে। ওকে, দেন ছিল ব্রেকার ড্র ফ্রেম এবং হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম। ব্রেকার ড্র ফ্রেম এবং হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম দুটাই হচ্ছে এই মেশিনটা। স্লাইভার যেটা আমরা বলেছিলাম, এই যে এটা হচ্ছে বলতেছে ক্যান, ক্যানের মধ্যে আমার কি স্লাইভার গুলো জমা আছে। এখানে দেখো অনেকগুলো ক্যান আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ক্যান আছে। 8টা ক্যান থেকে স্লাইভার আসতেছে, এসে এখানে কি হবে, একটা ক্যানের মধ্যে জমা হবে। এবং এখানে দেখা যায় যে, দেখো যে রিটার লেখা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ড্র ফ্রেম, ব্রেকার ড্র ফ্রেম এবং হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম। এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা আছে, সেটা ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি একটা ডিভাইসের ভিতরে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটার নাম হচ্ছে অটো লেভেলার, যেটা ব্রেকার ড্র ফ্রেমে হচ্ছে থাকে না, ফিনিশার ড্র ফ্রেমে থাকে। দেখা যাবে যে এটার জন্য প্রাইস অনেক বেশি হয়ে যায় হচ্ছে ফিনিশার ড্র ফ্রেমে। ব্রেকার ড্র ফ্রেমের দাম নর্মালি কম থাকে, কারণ হচ্ছে এটার মধ্যে সেই ডিভাইসটা থাকে না, ডিভাইসটার নাম হচ্ছে অটো লেভেলার। দেন হচ্ছে আসো ল্যাব ফর্মার। এটা হচ্ছে একটা ল্যাব ফর্মার মেশিন। এই যে হলুদ কালারের যে জিনিসটা দেখতেছো, এদিকে খেয়াল করো, এই যে একদম হাতের ডানে হলুদ কালারের, বেসিক্যালি এটা হচ্ছে ক্যান, ক্যানের মধ্যে স্লাইফার জমা করা আছে। দেন এখান থেকে আউটপুট পাওয়া যাবে এটা, এটাকে বলতেছে মিনি ল্যাব। খেয়াল করো ল্যাবের কি প্রস্থ কমে গেছে না অনেক গুণ। আমাদের এই ল্যাব, এখানে যে ল্যাবটা আমরা দেখলাম, খেয়াল করো প্রথমের দিকে এই ল্যাবটা খেয়াল করো, এটা হচ্ছে ল্যাবের প্রস্থ, ঠিক আছে? এই ল্যাপের প্রস্থ খেয়াল করো, আর হচ্ছে এই ল্যাপের প্রস্থ খেয়াল করো, এখান থেকে এতটুকু কমে গেছে না, অনেক ছোট হয়ে গেছে না? জি ম্যাম। এই জন্য বলতেছে মিনি ল্যাপ। আচ্ছা, এখানে এটা হলো কম্বার মেশিন। এখানে খেয়াল করে, এখানে মনে ভালো বোঝা যাচ্ছে যে খেয়াল করে প্রস্থ অনেক কম। এইখানে আমার খেয়াল করে গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা হচ্ছে মিনি ল্যাব এখানে বসানো আছে। এবং এখান থেকে দেখা যাবে যে আউটপুট আমরা এখানে দেখতে পারবো না, কারণ মেশিনের এই সাইডে গিয়ে হচ্ছে ক্যানটা আছে, ভিতরের সাইডে ঢাকা পড়ে গেছে এই পার্টটা দিয়ে, ওখানে গিয়ে স্লাইভারটা জমা হচ্ছে। ক্যান, স্লাইভার সবসময় ক্যানের মধ্যেই হচ্ছে জমা হয়, কম্পার মেশিন। দেন এটা হলো সিমপ্লেক্স মেশিন। সিমপ্লেক্স মেশিনের হচ্ছে পেছনের সাইড, এখানে ক্যানের মধ্যে স্লাইভার দেওয়া আছে। এটা হতে পারে হচ্ছে আমার কম স্লাইভার, যদি হচ্ছে আমার কি হয় কম প্রসেস হয়, তাহলে হচ্ছে কম স্লাইভার বসবে, আর যদি কার্ড প্রসেস হয় তাহলে কোন স্লাইভারের ক্যান, কোন মেশিনের ক্যান বসবে এখানে, এখানে বসবে হচ্ছে কোনটা, যে হচ্ছে ফিনিশার ট্রন স্লাইভারের ক্যান। এখানে সিমপ্লেক্স মেশিন, ঠিক আছে, সিমপ্লেক্স মেশিন না, সিমপ্লেক্স মেশিনে ওইটা হবে না, সিমপ্লেক্স মেশিনে বেসিক্যালি হচ্ছে ফিনিশার ড্রন স্লাইভারের ক্যান বসবে। এটা পেছনের সাইড, এখানে মোটামুটি 120টা ক্যান বসানো আছে,
120 টা ক্যান বসানো আছে, সামনে হচ্ছে এরকম রোভিং এর প্যাকেজ, এক একটা করে হচ্ছে রোভিং এর প্যাকেজ হচ্ছে এইভাবে পাওয়া যাবে। এখানে সামনে হচ্ছে 120টা পজিশন আছে, পেছনে 120টা হচ্ছে ক্যান বসানো থাকবে, সামনে এসে কি হবে 120টাই হচ্ছে আমার কি হবে রোভিং এর প্যাকেজ পাওয়া যাবে। এটা হচ্ছে রিং ফ্রেম মেশিন। রিং ফ্রেম মেশিনের হচ্ছে এই যে রোভিং গুলো উপরে ঝোলানো আছে, যেটা আমি রোভিং ফ্রেম থেকে পাবো, এবং নিচে এসে এই যে দেখো এই এই জায়গাটা খেয়াল করো, প্রত্যেকটা হচ্ছে কপ বসে আছে কোণের মধ্যে, দেখ সরি ববিনের মধ্যে আমার কি আছে ইয়ান গুলা জড়ানো অবস্থায় আছে। ববিনের মধ্যে যখন ইয়ান গুলা জড়ানো অবস্থায় থাকবে তখন সেই প্যাকেজটাকে বলতেছে কপ। এখানে ছবিটা এই যে দেওয়া আছে, এটা একটা কপ, এটা একটা কপ। দেন আসো হচ্ছে ওয়াইন্ডিং মেশিন, এটা একটা ওয়াইন্ডিং মেশিন। ওয়াইন্ডিং মেশিন এটা হচ্ছে ম্যাগাজিন। ম্যাগাজিন হচ্ছে মনে করে পিস্তলের যেরকম হচ্ছে গুলি থাকে না, গুলি ঢোকানো যায় গ্যাপের মধ্যে ম্যাগাজিনের মধ্যে, এখানে সেখানে সেটাও এখানে একই অবস্থা। ওই পিস্তলের ম্যাগাজিন যেটা আছে বা রিভলভারের ম্যাগাজিন যেটা আছে এখানে একই হচ্ছে ম্যাগাজিন এখানে আছে। এখানে হচ্ছে কপ গুলো এখানে এসে বসানো হয়ে গেছে, এবং এটার আউটপুট হচ্ছে কোন পাওয়া গেছে। আমরা কোন আইসক্রিম খাই না, এক মাথা হচ্ছে চিকন, এক মাথা কম্পারেটিভলি হচ্ছে মোটা, এই শেপটাও হচ্ছে এরকম আসবে যে এক সাইড হলো চিকন, এক সাইড হচ্ছে মোটা, এই যে উপরের সাইড হলো চিকন থাকে, নিচের সাইড হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে একটু হচ্ছে ওয়াইডার হয়, যেহেতু ওই শেপের মতো কোন সেই ক্ষেত্রে বোতল প্যাকেজটাকে বলতেছে কোন প্যাকেজ। দেন হচ্ছে হিটসেট মেশিন। হিটসেট মেশিনের মধ্যে এই যে ট্রলির মধ্যে অনেকগুলো কোনের প্যাকেজ একসাথে এখানে ভিতরে ঢোকানো হবে। দেন হচ্ছে এখানে মনে করো একটা সার্টেন টেম্পারেচার, একটা প্রেশার, এবং হচ্ছে একটা সার্টেন সময় হচ্ছে এখানে রেখে দেওয়ার পর স্টিমটা যখন ভালোভাবে একদম হচ্ছে এখানে পেনিট্রেট করবে হচ্ছে প্যাকেজটার মধ্যে, তখন এরপর এটাকে বের করে নিয়ে এসে ঠান্ডা করা হবে। স্লাইভার দেখতে এরকম, আর এটা হচ্ছে আমার কি আছে, এটা হচ্ছে মিনি ল্যাব। তাহলে ইনপুট আউটপুট এবং মেশিন গুলো কি মোটামুটি দেখা হয়ে গেছে, বোঝা গেছে কিছুটা হলেও? জি ম্যাম। ওকে, তাহলে খেয়াল করে এতক্ষণ পর্যন্ত আমরা এই দুই তিন ক্লাসে যা পড়লাম এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সিলেবাসে পড়া শুরু করিনি। সিলেবাসের পড়া শুরু করতে গিয়ে যা লাগবে সাপোর্ট হিসাবে, ঠিক আছে, কি কি দেখেছি, প্রথমে দেখেছি হচ্ছে আমাদের যে হচ্ছে কোর্সটা কি কি, নাম কি, কত ক্রেডিটের মার্কস, কত কত ক্লাস হয়, এগুলো দেখেছি। দেন দেখেছি কি যে হচ্ছে এই হচ্ছে কোর্সটা করতে গিয়ে কি কি হচ্ছে বই লাগবে, যেটাকে আমরা বলতেছি রেফারেন্স বুক। বইগুলো কি তোমরা ডাউনলোড দিতে পেরেছো বা দেখেছো কেউ? কয়েকটা বই মনে দিয়েছিলাম তোমাদেরকে আমি। জি ম্যাম, ডাউনলোড করছি কিছু। ওকে, সেটা দেখেছি যে এই কোর্সটা করতে গিয়ে কোন কোন বইয়ের আমাদের হেল্প লাগবে সেটা দেখেছি। তারপর কি দেখেছি, তারপর হচ্ছে দেখেছি, হ্যাঁ বলো ম্যাডাম, বই কি সবগুলো ডাউনলোড করা লাগবে? না, সবগুলো ডাউনলোড করা লাগবে না, তোমার যেটা পছন্দ হয় সেটা পড়লেই হবে, যে কোনো একটা পড়লেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এবং তোমরা কোশ্চেন করেছিলে একজন মনে হয় আমাকে যে হচ্ছে এখানে বই কোথায় পাবো, এই বইগুলাই বেসিক্যালি আমি তোমাকে দিয়েছি, এবং ওখানে দেখিও রিটারের একটা ম্যানুয়াল আছে কোথায় নাম, ঠিক আছে, ওটা থেকেই আমি হচ্ছে এখানে যা আছে টু দ্য পেন আমি যা পড়াবো ওখান থেকে 100% নেওয়া, ঠিক আছে, ওগুলা নিয়ে হচ্ছে বই, ওই বইগুলা যদি পড়ো যা কন্টেন্ট আমরা পড়াচ্ছি ওখান থেকেই হচ্ছে সব থাকবে। রেফারেন্স বই দেখেছি, তারপর মনে হয় টেক্সটাইল কি এটা সম্বন্ধে মনে একটু বাবা করেছিলাম, আর দেন হচ্ছে আমার এটা কি পড়লাম যে হচ্ছে ইয়ান তৈরি করার ফ্লো চার্ট কি হয়, একটা রিং স্পিনিং, আবার বলতেছি এটা কিন্তু মেজর, কারণ ইয়ান তৈরি করার অনেকগুলো স্পিনিং সিস্টেম আছে, তার মধ্যে আমরা শিখেছি কোনটা রিং স্পিনিং সিস্টেম যেটা আছে সেটা, সেটা হচ্ছে কার্ড এবং কম্ড প্রসেস যেটা আছে, এটার হচ্ছে ফ্লো চার্ট দেখলাম, ফ্লো চার্টের মধ্যে কি কি মেশিন থাকে, মেশিন গুলোর ইনপুট কি আউটপুট কি, এটা জাস্ট এতটুকুই দেখলাম, ঠিক আছে। এখন পর্যন্ত কিন্তু আমি আমার সিলেবাসের পড়া এখন পর্যন্ত শুরু করিনি, এখন শুরু করব, এখন ভালো কথা। এখন মনে হয় তোমাদের বলেছিলাম চারটা চ্যাপ্টার থাকবে, এখানে খেয়াল করো ব্লো রুম, এটা মুছে দেই, ব্লো রুম, কার্ডিং, ব্রেকার ড্র ফ্রেম, ফিনিশার ড্র ফ্রেম, ঠিক আছে, এই চারটা, ব্লো রুম, কার্ডিং, কার্ডিং, ব্রেকার ড্র ফ্রেম, ফিনিশার ড্র ফ্রেম, এই চারটা মেশিন থাকবে হচ্ছে তোমাদের শর্ট স্টাপল স্পিনিং ওয়ানে। আচ্ছা, আজানটা হচ্ছে একটু পরে কথা বলি। Oh, my God.
তার মধ্যে কার্ডিং এবং হচ্ছে ব্রেকার ড্রফ্রেম ফিনিশার ড্রফ্রেম হচ্ছে আমি পড়াবো, ফাইবার প্রপার্টিজ এবং হচ্ছে ব্লোরুম পড়াবেন হোসনাইরা বেগম। এবং তোমাদের হচ্ছে এই বাকিটা হলো কোন কোন মেশিন, ল্যাপ ফর্মার, কম্বার, সিমপ্লেক্স, রিং ফ্রেম, ওয়াইন্ডিং, হিট সেট, এই কয়েকটা মেশিন পড়াবো, পড়াবে হচ্ছে তোমাদের শর্ট স্টাপল স্পিনিং টু এ, ঠিক আছে? তারপরে পুরো রিং স্পিনিং সিস্টেম যেটা আছে এটাকে স্প্লিট করে তোমাদের দুইটা সাবজেক্ট করা হয়ে গেছে, শর্ট স্টাপল স্পিনিং ওয়ান এবং হচ্ছে শর্ট স্টাপল স্পিনিং টু। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার চলো শুরু করি হচ্ছে কার্ডিং বলতে কি বোঝায়। আমাদের সিলেবাসের পড়া শুরু হলো আজ থেকে, এতদিন যেগুলো বললাম সব হচ্ছে বক বক দাস্ট হচ্ছে বোঝার জন্য, এই স্পিনিং এর বেসিক বেসিক্যালি। এটা না বুঝলে আসলে পড়াশোনা করাই শুরু করবো কিভাবে কেন করতেছি এটা আসলে একটু কষ্টকর হতো, যেহেতু এখন আমি হচ্ছে ফ্লো চার্টটা আমি দেখে আসলাম, সো এখন আমার জন্য ইজি হবে যে আমি এখন কোন মেশিন পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখি কার্ডিং এর হচ্ছে ডেফিনেশন, মানে হচ্ছে কার্ডিং বলতে কি বোঝায় যদি দেখি, তাহলে হচ্ছে প্রথমে বলতেছে কার্ডিং হলো একটা প্রসেস। কার্ডিং বলতেছে প্রথমে একটা হচ্ছে প্রসেস, এখন এই প্রসেসের মধ্যে কি করব, কার্ডিং বলতেছে একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে বলতেছে ফাইবারের হচ্ছে ইন্টাঙ্গেলমেন্টটাকে কমানো হয়, কমানো হয় কি কমানো হয়, ফাইবার ইন্টাঙ্গেলমেন্ট। আচ্ছা, ইন্টাঙ্গেলমেন্ট মানে কি, ইন্টাঙ্গেলমেন্ট মানে হলো জট পাকানো। ফাইবারের বলতেছে ফাইবার গুলো নর্মালি থাকে না, একটা আলাদা আলাদা হয়ে থাকে না, একটা আরেকটার সাথে জট পাকায় যায়, সেই জট পাকানোটাকে বলতেছে ফাইবার হচ্ছে ইন্টাঙ্গেলমেন্ট। এখন খেয়াল করো আমাদের মাথা চুল তো আমরা রেগুলার হচ্ছে ব্রাশ করি বা চিরুনি করি, আসলে যখন করি কিসের জন্য করি, বেসিক্যালি একটা চুল আরেকটা চুলের সাথে লেগে জট পেকায় যায়, পাকায় যায়, সেটাকে ছাড়ানোর জন্য কিন্তু আমরা হচ্ছে রেগুলার হচ্ছে মাথাটা আশ্রয়। দেখা যাবে যে কটন ফাইবারের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমার কি আসতেছে যে হচ্ছে এরকম, দেখো এখানে ফাইবার গুলা আলাদা আলাদা নাই, দেখো অনেকগুলো ফাইবার একসাথে জট পাকায় আছে, ঠিক আছে? এখানে জট পাকায় আছে, এই ফিগারটাও খেয়াল করো এখানেও কিন্তু ফাইবার হচ্ছে জট পাকায় আছে। এই যে জট পাকানোটা, এই জট পাকানোটাকেই বলতেছে আমার কি হচ্ছে ইন্টাঙ্গেলমেন্ট। বোঝা গেছে ইন্টাঙ্গেলমেন্ট? Yes ma'am. তাহলে বলতেছে এই, তাহলে একটা কার্ডিং হলো প্রসেস, যে প্রসেসের মাধ্যমে খেয়াল করিও দুইটা শব্দ আমি তোমাকে বলতে চাচ্ছি, একটা হচ্ছে রিমুভ আর আরেকটা হচ্ছে রিডাকশন, দুটার মধ্যে তো ডিফারেন্স বোঝো? Yes ma'am. একটা হচ্ছে পুরো রিমুভ মানে কি, যে পুরোপুরি সরায় ফেলা, ঠিক আছে? আর রিডাকশন মানে হচ্ছে কমানো, আমি 100% করতে পারবো না কিন্তু আমি হচ্ছে 99% পর্যন্ত কমিয়ে দেবো, মানে হচ্ছে কমাইতে পারবো। এখানে কিন্তু আমি বলছি রিডাকশন, যে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কমাবে, রিডাকশন হবে কি ফাইবারের ইন্টাঙ্গেলমেন্ট, মানে জট পাকানো ছিল, জট পাকানোটাকে আমি হচ্ছে কি করব কমাই দেব। ভালো কথা, কি করব জট পাকা কমাইতে কি করব, বলতেছে একটা ফিল্মি ওয়েব তৈরি করবে, ফিল্মি ওয়েব তৈরি করবে। এই ওয়েবটা তৈরি করার জন্য বলতেছে আমি হচ্ছে ফাইবার যে জট পাকানো আছে সেটাকে আমি খুলে দেব। এখন তাহলে চলো ফিল্মি ওয়েবটা একটু দেখে আসি যে কি রকম ওয়েব তৈরি করবে। তাহলে এখানে বলেছিলাম একটা প্রসেস,
এই ফিগারটা একটু খেয়াল করো, এটা কি যে পাতলা শীটের মতো তৈরি হয়ে গেছে না? Yes, ma'am. এই এই পাতলা শীটটাকে বলতেছে কার্ড ওয়েব বলে, ঠিক আছে? এটা বেসিক্যালি স্লাইভার ফরমেশনের আগে কার্ডিং মেশিনে এরকম একটা ওয়েব তৈরি হয়, পাতলা সুন্দর একটা ওয়েব তৈরি হয়, এই ওয়েবটাকে কার্ড ওয়েব বলে, যেটাকে ওরা বলতেছে ওখানে ফিল্মি ওয়েব, মানে ফিল্মের মতো একটা বলতেছে ওরা বেসিক্যালি, যে একটা ফিল্মি ওয়েব তৈরি করবে। তাহলে কার্ডিং হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি কমান কমানো হয়, কি কমানো হয়, ফাইবারের ইন্টাঙ্গেলমেন্ট বা ফাইবারের জট পাকানোটাকে কমানো হয়। কেন কমাবো আমি, কি সুবিধা আছে? বলতেছে জট পাকানোটা কমালে, আর বলতেছে একটা ফিল্মি ওয়েব তৈরি হবে, ভালো কথা। কিভাবে ওয়েবটা আমি তৈরি করব? বলতেছে দুইটা সারফেস এর মধ্য দিয়ে ফাইবারটাকে যদি আমি পাস করাই, পাসিং থ্রু টু সারফেস, দুটো সারফেস এর মধ্য দিয়ে আমি হচ্ছে ফাইবারটাকে পাস করাবো, যেখানে একটা কন্ডিশন বলে গেছে ফাইবার দুইটার মধ্যে, সরি সারফেস, এই যে বলতেছে দুইটা সারফেস এর মধ্য দিয়ে যাবে, সেই দুইটা সারফেস এর বলতেছে প্রত্যেকটা সারফেস এর মধ্যে কি থাকবে, আমার পিন বা হচ্ছে ওয়্যার থাকবে। ঠিক আছে, তখন সেই প্রসেসটাকে বলতেছে কার্ডিং। তাহলে এখন খেয়াল করো, কার্ডিং কি বলতেছে? একটা হচ্ছে প্রসেস, প্রসেসটা আমি কেন ইউজ করব? বলতেছে আমার হচ্ছে ফাইবারের মধ্যে যে জট পাকানোটা আছে এটাকে বলতেছে ইন্টাঙ্গেলমেন্ট, সেই ফাইবার ইন্টাঙ্গেলমেন্টটাকে কমিয়ে একটা ফিল্মি ওয়েব তৈরি করব। কিভাবে করব বলতেছে? বলতেছে দুইটা সারফেস এর মধ্য দিয়ে যখন আমি ফাইবারটাকে পাস করাবো, সেখানে কি বলতেছে যে সারফেস গুলোর মধ্যে যদি প্লেন সারফেস হয়, খেয়াল করো, তাহলে কি আর হচ্ছে জটটা খুলে যাবে, মনে করো দুইটা একদম মার্কারের মতো হচ্ছে সারফেস, হচ্ছে দুইটা সিলিন্ডারের, এটার মধ্যে দিয়ে যদি আমি ফাইবারটাকে পাস করাই তাহলে কি কোনো কাজ হবে? না, কিন্তু মনে করো আমাদের চিরনির মতো এরকম যদি দাঁত দিয়ে দেই, ওর মধ্যে টিথ বসিয়ে দেই ওই সারফেস দুটার মধ্যে, আলাদা করবে তাহলে, তাহলে হচ্ছে কি আশ্রানোটা হবে না? Yes, ma'am. কাজ হবে না। হুম, তখন কাজ হবে, হ্যাঁ সেটাই বলতে চাচ্ছে। মনে করি এরকম দুটো সার্ফেস, এর মধ্যে দিয়ে আমি ফাইবার গুলোকে পাস করবো। এখন যদি এরকম প্লেন হয়, যেরকম আমি ড্রয়িং করেছি এরকম প্লেন যদি হয়, তাহলে ফাইবার যেগুলো যাবে এগুলো কিছুই কাজ হবে না। কিন্তু এরকম আমাদের চিরনের মতো যদি এরকম হচ্ছে টিথ বসিয়ে দেই সার্ফেস গুলোর মধ্যে, তাহলে দেখা যাবে যে কি হবে, আশ্রানোটা হবে। যখন আশ্রানো হবে, আমি কিন্তু এখানে তোমাকে একদম পিওর বাংলা বলতেছি, তুমি এইটা আবার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করো না, তোমাকে বোঝানোর জন্য কথাগুলো আমি বলতেছি। এটা রিমাইন্ড রাখবা যে যখন হচ্ছে কোনো অফিসিয়ালি কারোর সাথে কথা বলবা, তখন কিন্তু কখনোই বাংলা টার্ম গুলো ইউজ করবা না, অবশ্যই তোমাদের ইংলিশ যে টার্ম গুলো আছে সেগুলো ইউজ করতে হবে। তোমাকে আমি বাংলা বলতেছি যে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, বাংলায় বলতে তুমি খুব সহজে বুঝবা, এই জন্য বাংলা গুলো ইউজ করা হয় ক্লাসে। তাহলে বলতেছে এরকম যদি বসানো হয় দুটো সার্ফেস এর মধ্যে, এবং তার মধ্য দিয়ে যদি তাহলে ফাইবার এর মধ্যে যে জট গুলা ছিল সেই জট গুলো আমাকে হচ্ছে খুলে যাবে, খুলে গিয়ে এরকম সুন্দর একটা ফিল্মি ওয়েব তৈরি করবে, তখন সেই প্রসেসটাকে বলতেছে আমার হচ্ছে কার্ডিং। তাহলে বোঝা গেছে? তাহলে বলো তো কার্ডিং বলতে কতটুকু বুঝেছো আসলে, একটু বলো তো একজন, আমি একটু বোঝার চেষ্টা করি যে কতটুকু বুঝেছো। ম্যাম, কার্ডিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ফাইবারের মধ্যে যদি এনট্যাঙ্গেলমেন্ট থাকে সেটাকে মানে রিডাকশন করা হয়। সেই রিডাকশনটা হবে ম্যাম ফিল্মি ওয়েব তৈরির মাধ্যমে, যে ওয়েবটা তৈরি হবে দুইটা সারফেস ক্রিয়েট করার মাধ্যমে, যে সারফেস ম্যাম দুইটা সারফেসের মাঝখানে মধ্য দিয়ে পাস করার মাধ্যমে। জি ম্যাম, মানে ফিল্মি ওয়েবটা তৈরি করে বলতেছে যে এনট্যাঙ্গেলমেন্টটা ছাড়াবো, যে কিসের মত কিভাবে ছাড়াবো, বলতেছে ফাইবার গুলাকে যদি দুইটা আমি সারফেস এর মধ্য দিয়ে পাস করাই, যেখানে বলতেছে সারফেস গুলোর মধ্যে পিন অথবা হচ্ছে ওয়্যার বসানো থাকবে, আলটিমেটলি টার্গেট কি তৈরি করে, একটা ফিল্মি ওয়েব তৈরি করে। আচ্ছা আমি তাহলে তোমাকে মনে হয় এখানে একটু দিয়ে দিই, তোমার মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। আমি এখানে ফিল্মি ওয়েবটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, ফিল্মি ওয়েব আর হচ্ছে কার্ড ওয়েব।
তাহলে এখন ক্লিয়ার একটা প্রসেস যেখানে ফাইবার ইন্টাঙ্গেলমেন্ট গুলাকে কমানো হয় বা রিডাকশন করা হয়, কিসের মাধ্যমে? ফাইবারটাকে পাস করা হয় কিসের মাধ্যমে? দুটো সারফেস এর মধ্য দিয়ে, যেখানে সারফেস গুলোর মধ্যে কি থাকে, পিন অথবা ওয়্যার থাকে, কি টার্গেট থাকে আলটিমেটলি, একটা কার্ড ওয়েব অথবা হচ্ছে ফিল্ম ওয়েব তৈরি করার জন্য। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে এরকম যদি একটা কোনো প্রসেস হয় তখন সেই প্রসেসটাকে বলতেছে আমরা কার্ডিং। আচ্ছা, কার্ডিং সম্বন্ধে দুইটা কথা প্রচলিত আছে, যেটাকে আমরা হচ্ছে প্রবাদ বলি, সেটাকে বলতেছে ম্যাগজিনস। দুইটা ম্যাগজিনস আছে। ম্যাগজিনস গুলো কি কি? প্রথমে বলতেছে দ্য কার্ড ইজ দ্য হার্ট অফ দ্য স্পিনিং মিল। হার্ট অফ দ্য স্পিনিং মিল, স্পিনিং মিল। আর আরেকটা ম্যাগজিন বলে সেটা হচ্ছে ওয়েল কার্ডেড ইজ হাফ স্প্যান, হাফ স্প্যান। এই প্রবাদ একটা কি বলতেছে যে স্পিনিং মিলের হচ্ছে হার্ড বলতেছে কার্ডিং, তার মানে কার্ডিং ভালো করে না হলে পুরো যে ইয়ানটা আমি তৈরি করব সেই ইয়ানটা হচ্ছে কোয়ালিটি ভালো হবে না, এটা প্রথমে বলে গেছে। আর দেন বলতেছে ওয়েল কার্ডেড ইজ হাফ স্পান, আমি যদি কার্ডিংটা ভালো করতে পারি তাহলে বলতেছে আমি যে স্পিনিং করে ইয়ান বানামো এটার অর্ধেকটাই হয়ে যাবে। দুইটা প্রবাদ আছে। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা জাস্ট ডেফিনেশন দেখলাম কার্ডিং এর, এবং হচ্ছে কার্ডিং সম্বন্ধে যে দুইটা হচ্ছে মতবাদ প্রচলিত আছে বা প্রবাদ প্রচলিত আছে, এই দুটো জাস্ট দেখলাম। আমাদের সিলেবাসের পড়া কিন্তু এই মাত্র হচ্ছে 3 লাইন হলো, 3 বা 4 লাইন, ঠিক আছে? এতটুকু ছিল সিলেবাস এর পড়া, বাকিগুলো ছিল আমার হচ্ছে ব্যাকআপ হিসেবে। সিলেবাসটা পড়তে গেলে আমার কি কি ব্যাকআপ লাগবে সেটা হচ্ছে এত এত 2 বা 3 ক্লাসে তোমাকে বলা হয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট দিন হচ্ছে আমরা কার্ডিং হচ্ছে কেন ইউজ করবো বা কার্ডিং কি কি কাজ করে, একটা কার্ডিং মেশিনে কি কি পার্টস থাকে, সেই পার্টস গুলো সম্বন্ধে ডিটেল আগামী ক্লাস গুলাতে হচ্ছে আলোচনা করবো। তবে নেক্সট ক্লাস মনে হয় আমি নেব না, মনে হয় হোসনে আরা বেগম ম্যাম নেবেন, পরবর্তীতে হয়তো কোনো একটা শিডিউলে আমি চলে আসবো।